আমি মনে করেছিলাম রকি কাট রকি কাট সেফ অন মাই কাট আমার একটু বাইরে ছিলাম যারা কিনা কানা না যারা বুদ্ধিমান যারা মনোযোগ দিয়ে দেখতে পাচ্ছে তারা তো দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কি ক্রস আন্ডার ওয়াটার আন্ডার ওয়াটার ক্রস বানানো আছে আমি এখানে একটু এক্সপ্লোর করতে আসছিলাম মনে করেছিলাম এটা ওশেন একটু শিপব্রেক পাবো কিন্তু না শিপব্রেক না অন্য কিছু না পায় আমি ক্রস পেয়েছি হ্যাঁ এর আগেও আমি একটা ক্রস পেয়েছিলাম আমি অবশ্য আমার অফ ক্যামেরা অন ক্যামেরা আমার মনে নেই ওই ক্রসটা আমি পেয়েছিলাম কিন্তু এটা বুঝেছি এটা একটা প্লাস ছিল কিন্তু এটা তো ফুল ক্রস আমার সবসময় সন্দেহ হচ্ছিল আমার এই মাইনক্রাফট ওয়ার্ল্ডটা হন্টেড বা কার্সড হইতে পারে আর এটাই তো বার হইলো আমি মনে করছিলাম লুকি ক্রাফ্টটা তো অন্তত মাইনক্রাফটের ওই আইডেন্টিটি হিরো ব্র্যান্ড এগুলো দিয়ে সেভ থাকবে কিন্তু কি এটা আর হ্যাঁ গাইজ আমি এত বড় গাধা না যে আমি ক্রস বানাই দিই অভিনয় কারণে আমার স্বপ্নও আসছিল যে লকি ক্রাফটের মধ্যে এটা কি এন্টিটি ব্ল্যাক এন্ড হোয়াইট এন্টিটি আসে বলে যে ওইটাই স্বপ্ন তাই সত্যি হয়েছে ব্যাড ব্যথা কত আমার হাতে স্প্ল্যাশ পোর্শন অফ নাইট ভিশন আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার তো ফিল আপ করতে ভয় লাগছে আমি খুবই চিন্তিত আছি এই যে ক্রসটা এই যে প্রথম ক্রসটা যেটা কিনা আমি খেয়াল করে এরকম কেন হচ্ছে আমার গেম আমি কিছু করি নাই আমি এই কথা নাই ক্রস বানাইছি না একটু আমি ওই ওয়ার্ল্ডে যে দ্বিতীয় যে ভিলেজটা আছে সেম টু সেম একটা ভিলেজ আমি অন্য আগে একটা
আমি বহর একটা ওয়েস্ট করেছিলাম, এটা না সিরিয়াল কিছু জানতাম না, তখন আমি আমার এই ওয়ার্ডটা আসিল, আমি দেখতে গিয়েছি তখন বেশি দেখছি আমার মাসে ঢুকতেছে না, খুবই এখন ভয়ের কাটা আছে না এই জায়গায় আছে, আমি এই ডেজার্ট জায়গাটা খুঁজতে আসছিলাম, পাইলাম ওই জায়গাটা আরো কি ক্রসেশন দেখতে এখানে আরে ভাই আমি কি করি আমি এখন কথা বলবো আমার বাসার সামনে আছে, আমি একটু নর্মাল ভিডিও করতে চাচ্ছি, আমি তখন ক্রসটা দেখলাম তো আমি দুইটা ক্রস আমি আপনার দিকে দেখেছি, আজকে একটু কোন 10-15 মিনিটের ভিডিও আসবে, আমার সাবওয়েটা বেশি ছোট লাগছে না ওই সব বাদ দিয়ে, আমরা আমি ওটাতে গিয়েছি সেম সেম টাইপের ভিলেজ, সেম ওয়েল আর হ্যাজ ওয়েল আর সেম টাইপের এলাকা, আমি কিচ্ছু বুঝি না, আমার পুরো মনে আছে আমি এখন সিরিয়াস, আমার আমি জানি না এরকম কেন হচ্ছে, স্কেলেটন আর কি করে স্কেলেটন আর থাকলে তো ও মনে হয় জলে পুড়ে গেছে, কিন্তু ওর তো জিনিস থাকার কথা, আমার কিছু নেই সুগাইজ আমি কথা বলি, ফার্স্টে কি হওয়ার কৃপি চিন্তা করছে, হ্যাঁ ফার্স্টে একটু সিনারি বানাই, একটু আর কি সামনে দিকে তাকা থাকা যায়, আমাদের ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক করি আমরা, সো ফার্স্টে একটা ঘটনা ঘটেছিল হঠাৎ করে, মানে বৃষ্টি নাই বিজলি চমকাচ্ছিল, অনেক স্কেলেটন হর্স আর স্কেলেটন হর্স স্পন হচ্ছিল, তারপর হইল যে তারপর নর্মাল হয়ে গেছে, তারপর ওইটা আমি জানি না ওইটা হরর পিপি থিং নাকি, কিন্তু আমার দুইটা হর্স গায়েব হয়ে গেছে এখান থেকে, গোল্ড আমার ডায়মন্ড আর্মার হর্স আর গোল্ডেন আর্মার হর্স দুইটা, আরও লিডও বান্ধা আছে যেন কেউ ওদের উঠায় নিয়ে গিয়েছে, তৃতীয় থিং আমি যে আমি যখন স্যাটেলাইটটা বানাচ্ছিলাম তখন আমার কেন জানি মনে হয় এই আয়রন গলম কিছু ইনভিজিবল জিনিস দেখতে পাচ্ছে, ওরা মনে হয় জিনিস ইনভিজিবল টাইপের জিনিস দেখতে পাবে, এর জন্য ওরা হয়তো মারার জন্য এগুলোকে আগে আসছে আর ইয়ে হয়ে যাচ্ছে, এটা অনেকবার এটা বলা যায় না যে সত্যিও হইতে পারে, হ্যাঁ আর তৃতীয় এটা তো তৃতীয় গেল, আর চতুর্থ হচ্ছে আমি যখন স্যাটেলাইটটা বানাচ্ছিলাম অনেক বড় দেয়াল টাইপের জিনিস নাকি একদম আমার পিছন পিছন ছিল, আমি জানি না এটা ল্যাগ তো হওয়ার কথা না, কারণ এটা তো এরকম কখনো আমি দেখিনি আজ পর্যন্ত, আমাকে ফলো করছিল একদম আমার কাজ অসম্ভব,
এটা চতুর্থ। আর পঞ্চম দেখো গাইস, আপনারা কমেন্ট করেন যে আমি ওয়ার্ল্ডে কি কন্টিনিউ রাখবো, একটু হান্টিং টান্টিং করবো নাকি, কি অবস্থা আছে নাকি না। ওসব আপনারা তো কেউ ভিডিও দেখেনি না আমার। আর এখন আমি ফুলি সিরিয়াস, আমি আমি কথা বলছি, আই এম সো হাইপড রাইট নাও। ভিডিও আমি আমি মনে করেছিলাম এটা খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ হবে, কিন্তু এটা তো হন্টেড সিরিজ চলে যেটা কিনা আমি চাই না। এটার সাথে কারণ আমি আর এই ওয়ার্ল্ড এর মধ্যে থাকতে চাই না। একজনে অনেক অনেক কম মানুষই কমেন্ট করবে, প্লিজ প্লিজ, আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ, আমি আপনাদের সামনে হাত জোর করে রিকোয়েস্ট করছি, কিছু আমার ফেস ক্যাম থাকতো। অবশ্যই ইউ নো হোয়াট, উই আর গোয়িং টু টার্ন অন মাই ফেস ক্যাম। আমি না ফেস ক্যাম তো কি টার্ন অন করা লাগবে নাকি না আমি বুঝতে পারছি না, কিন্তু ভিউজের জন্য তো আমি যে কোনো কিছু করার জন্য লাগিয়েছি। অবশ্য আমার ফেস দেখাবো না, আমি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বাজে তো প্লিজ কিছু মনে করি না। এই আমার ফেস দেখা যাচ্ছে। সো গাইজ প্লিজ, যারা কিনা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওতে কমেন্ট করেন যে আমি কমেন্ট, যারা কিনা ভিউজ যারা কিনা ভিউয়ার প্লিজ আমার ভিডিওটাতে কমেন্ট করেন। অবশ্য আমার ফেসে তো একটু ঝলক দেখা গেছে, প্লিজ কমেন্ট করুন প্লিজ, যারা কিনা ভিউয়ার্স। আমি আমি বুঝলাম না, আমি আই এম নট কিডিং, আমি জানি না কী কীরকম জানি জিনিস ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে। প্লিজ কমেন্ট করেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাত, প্লিজ আমার প্লিজ কমেন্ট টু দিস চ্যানেল প্লিজ। আপনারা যতগুলো ভিউয়ার্স দেখেন, ভিউয়ার্স আছেন দেখেন আমার ভিডিও, প্লিজ কমেন্ট করেন প্লিজ। আই ওয়ান্ট যে আপনারা কী চান, আমি আপনাদের কমেন্ট, আমি আপনাদের মতামত চাই। আপনারা তো আমার জন্য রাজার মতো করবেন, মানে আপনারা যা বলবেন তাই আমি করবো। এখানে এই ওয়ার্ল্ডে তো রাজা আমি, কিন্তু এখানে আপনি যদি ডিলেট করতে বলেন আমি ডিলেট করে দেব, আর যদি আপনারা যদি হান্টিং করতে বলেন ওদেরকে তাহলে আমি হান্ট করবো। সো গাইজ আজকে আমি এর জন্য আমি আজকে ভিডিওভাবে এন্ড করতে যাচ্ছি। আপনারা যদি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওতে লাইক করেন বা না করেন, প্লিজ ভিডিও প্লিজ ভিডিওতে একটু কমেন্ট করেন যে আমি কী করবো নাকি না। সো গাইজ আমি এখন গেলাম, গুড বাই।